হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাইছো মই মোৰ ইউটিউব চ্যানেল রিয়েলিস্টিক অসমলৈকে সকলোকে। আজি মই এটা এই ভিডিওটো নতুন ইউটিউবারবিলাকৰ কাৰণে বনাইছো। আৰু আজি মোৰ টপিকটো বাৰু কি জানেনে, আপোনাৰ ভিডিওত যদিহে আপুনি নতুন ইউটিউবার্স, তেতিয়াহলে আপোনাৰ চাগে এটা সপোন থাকে, সেইটো সপোন মোৰো আছিলে, যিকোনো এটা ভিডিও আপলোড দিয়াৰ সময়ত 100টা ভিউজ কেতিয়া আহে, আৰু 100টাৰ পিছত টার্গেট হৈ যায় যে 1000 ভিউজ কেতিয়া আহে। কাৰণ নতুন ইউটিউবারবিলাকৰ কাৰণে মই জানো 1000 ভিউজটো কিমান এটা আশা থাকে, আৰু 1000 ভিউজ যেতিয়া আহে তেতিয়ালৈকে তাৰপিছত তেখেতসকলৰ কাম কৰা উৎসাহটো সিমান পৰিমাণে বাঢ়ি 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 গৈ থাকে। তেতিয়াহ'লে আজি মই কথা পাতিম যে 1000 ভিউজ এজন নতুন ইউটিউবাৰৰ কাৰণে, কিছুমানে ভাবিব যাৰ ভিডিঅ'ত 10000 ভিউজ আহে, 15000, 20000, আৰে সেইটো বেলেগ কথা। যাৰ যাৰ ছাবস্ক্ৰাইবাৰ বেছি থাকে তেতিয়াহ'লেতো তেখেতসকলৰ ভিউজ আহিবই, যাৰ ছাবস্ক্ৰাইবাৰৰ সংখ্যা কম আছে, নতুন চেনেল ছাবস্ক্ৰাইবাৰ পোৱা নাই, তেতিয়াহ'লে 1000 ভিউজ মোৰ মতেতো বহুত ডাঙৰ কথা। কাৰণ মই ইউটিউবৰ জগতখনত চেষ্টা কৰি আছোঁ, মই গম পাই আছোঁ যে এটা এটা ভিউজ, আৰে বাদ দিয়ক 10000 ভিউজ, 20000 ভিউজ, মই জানো এটা এটা ভিউজ কামাওঁতে কিমান কিমান কষ্ট হয়, আৰু এটা এটা ছাবস্ক্ৰাইবাৰ কামাওঁতে কিমান কষ্ট হয়, সেইটো মই প্ৰেক্টিকেলি এই যুদ্ধখনত আছোঁ, ইউটিউবৰ যুদ্ধখনত, গতিকে যুদ্ধ বুলিয়ে কৈছোঁ কাৰণ কম্পিটিশ্যন যথেষ্ট হাই। গতিকে মোৰ এই ভিডিঅ'টো আজি নতুন ইউটিউবাৰ্ছৰ কাৰণে, গতিকে যিকোনো এটা ভিডিঅ'ত 1000 ভিউজ কেনেকৈ ল'ব, বেলেগ ইউটিউবাৰে নকয় এই টিপছকেইটা, মই আপোনালোকক যদি নতুনকৈ ইউটিউব চেনেল খুলি পেলাই বহি আছে বা আজি একমাহ হৈছে, দুমাহ হৈছে, 15 দিন হৈছে, 10 দিন হৈছে, আজি খুলিছে চেনেলটো, তাৰপিছত ভাবিছে যে 1000 ভিউজ আপোনাৰ কেতিয়া আহিব, তেতিয়াহ'লে বলক আজি মই কেইটামান আপোনালোকক টিপছ কৈছোঁ। 110% লিখি লওক, 110% লিখি লওক, 1000 ভিউজ মেক্সিমাম টু মেক্সিমাম মই সময় দিছোঁ, যিহেতু আমি নতুন ইউটিউবাৰ, নতুন ভিডিঅ' আপলোড দি গৈ আছে, 1 সপ্তাহৰ ভিতৰত 1000 ভিউজ 110% চিয়'ৰ। তেতিয়াহ'লে বলক আজিৰ ভিডিঅ'টোত আমি মেইন পইণ্টলৈকে আহোঁ। চাওক নাম্বাৰ ওৱান পজিশ্যন কি জানেনে, আপুনি ভিডিঅ' কি কৰিব লাগিব, ট্ৰেণ্ডিং টপিকৰ ওপৰত বনাব লাগিব। ট্ৰেণ্ডিং টপিক, ট্ৰেণ্ডিং টপিক মানে কি আপুনি গম পায়, যে যিটো বস্তু বৰ্তমান সময়ত চলি আছে, যিহেতু ইউটিউবত আপুনি ভিডিঅ' আপলোড দিয়ে মানে আপুনি ইউটিউবত ইণ্টাৰেষ্টেড হয়, আপুনি গম পাই আছে ইউটিউবত এতিয়া কেনেকুৱা কেনেকুৱা ধৰণৰ বস্তু চাৰ্জ হৈ গৈ আছে। আপুনি যদি এজন অসমীয়া ইউটিউবাৰ, গতিকে মই অসমীয়া ইউটিউবাৰখিনিকে ক'ম, যিবিলাকে অসমীয়া ইউটিউবত ভিডিঅ' বনায়, তেখেতসকলে চাব লাগিব অসমীয়া মানুহবিলাকে ইউটিউবত কি চাই আছে, মেক্সিমাম কাক চাই আছে, কি চাই আছে, কোনটো টপিক চাই আছে। আপুনি কি কৰক, যিহেতু আপোনাৰ ছাবস্ক্ৰাইবাৰ কম, নতুন চেনেল, আপুনি সেনেকুৱা ট্ৰেণ্ডিং টপিকৰ ওপৰত ভিডিঅ' বনাই দিয়ক। আৰু ভিডিঅ' বনাই দি পেলাই কি কৰিব, যিটো ইউটিউবাৰ চাৰ্জ বাৰ আছে, ইউটিউবাৰ যিটো চাৰ্জ বাৰ আছে, সেই ইউটিউবৰ চাৰ্জ বাৰত আপুনি ছাপ'জ বনাব খুজিছে যে আপুনি যিটো ইউটিউব চেনেল খুলিছে, হাউ টু ক্ৰিয়েট ইউটিউব চেনেল, গতিকে সেই যিডাল চাৰ্জ বাৰ আছে, সেই চাৰ্জ বাৰত যাই পেলাই আপুনি টাইপ কৰক হাউ টু ক্ৰিয়েট ইউটিউব চেনেল ইন আছামিজ। সেইটো যেতিয়া টাইপ কৰিব, আপোনাক দেখাব চাৰ্চ ৰিজাল্ট যে হাউ টু ক্ৰিয়েট ইউটিউব চেনেলটোত কিমানে অলৰেডি ভিডিঅ' বনাই ৰাখি দিছে। তো সেইবিলাক চাওক, যে আপুনি দেখিছে অঁ আচ্ছা ইয়াতে দেখোন বেছি এনেকুৱা চেনেল খোলা নাই, বা 3টা 4টা 5টা 6টা ভিডিঅ' আছে, কিন্তু তাত কোনো ভিউজৰ কোনো যথেষ্টখিনি আছে, ভিউজ কোনো যথেষ্টখিনি আপুনি দেখিছে, তেতিয়াহ'লে এটা কাম কৰক। মই কি ভাবোঁ, যদি সেইটোত যদি ভিউজ যদি বেছি আছে, অলৰেডি বেলেগে ভিডিঅ'টো বনাই দিছে, কম্পিটিশ্যন ধৰক ভিউজ আছে কিন্তু সিমানৰ ভিডিঅ' বনোৱা নাই, মোৰ কথাখিনি চাগে আপোনালোকে বুজি পাইছে, সিমানখিনি ভিডিঅ' বনোৱা নাই কিন্তু ভিউজ আছে, তাৰে ওপৰত এটা ভিডিঅ' বনাই দিয়ক, তাৰ ওপৰত এটা ভিডিঅ' বনাই দিয়ক। আৰু প্ৰথমতে চাব কম্পিটিশ্যন কিমান আছে, কিন্তু আপুনি যিটো টপিক বাছি লৈছে সেই টপিকটোৰ ওপৰত বোলো কোনোবাই 200, 300, 500 ভিডিঅ' অলৰেডি আছে, কিন্তু সেই টপিকৰ ওপৰত ভিডিঅ' মাৰি লাভ নাই, কাৰণ সেই টপিকৰ ওপৰত ভিডিঅ' দিলে কি হ'ব, আপোনাৰ ভিডিঅ'টো ৰেংকে নকৰিব আপোনাৰ ইউটিউবত, আপোনাৰ ভিডিঅ'টো ৰেংক নকৰিব, কাৰণ অলৰেডি 1,00,000 ভিউজ পাই থৈছে এটা বেলেগ এটা চেনেলে। গতিকে মই কৈছোঁ কি, এনে এটা টপিক লওক, যিটো টপিকত ভিউজ আছে তাত কম্পিটিশ্যন কম, আৰু সেইটো বস্তু মানুহে বিচাৰি আছে, নাম্বাৰ ওৱান পজিশ্যন। নাম্বাৰ টু পজিশ্যন কি জানেনে, কেতিয়াও এইটো ভুল নকব, বহুত ইউটিউবাৰে নকয় আমাৰ, খালি কয় 1000 ভিউজত কেই টকা পায়, 2000 ভিউজত কেই টকা পায়, এইবিলাক নহয়,
মই যিখিনি সামান্য পরিমাণে মই আগতে ইউটিউবের যে এপস আসে ইউটিউবের এপসর লগত এই ভিডিওটো আপলোড দিও তারপর কি করো এই থামনেল যে আছে থামনেল ওয়াইটি যেটা আছে ইউটিউব যে স্টুডিও আছে তাত গৈ পেলাই মই আপনার কি বলে কয় থামনেল আপলোড হেনেকা কেউ নকরব ডাইরেক্ট গুগল ক্রম খুলক গুগল ক্রম খুলে পেলায় আপনার অ্যাকাউন্ট সাইন ইন করে লোক আপনার অ্যাকাউন্ট সাইন ইন করে লই পেলায় তাতে ধুনিয়াকে ডেস্ক কি বলে কয় টাইটেলটো দিও আৰু ইম্পৰ্টেণ্ট কথা এই যিটো টাইটেলটো দিব আপুনি চাৰ্চ লিষ্টত চাৰ্চ কৰি দেখি গৈছে যে হাউ টু ক্ৰিয়েট ইউটিউব চেনেলৰ ওপৰত যদি আপুনি ভিডিঅ' এটা বনায় তেতিয়াহ'লে ফাৰ্ষ্ট যিটো চাৰ্চিঙত আহি গৈছে হাউ টু ক্ৰিয়েট তাতে হাউ টু ক্ৰিয়েট ইউটিউব চেনেল দেখালে চাৰ্চ বাৰৰ তলত 10-12 টাইটেল দেখাব তাৰে 1-2-3-4-5 নম্বৰ মানৰ ভিতৰত কোনোবা এটা টাইটেল আপুনি লৈ লওক আপোনালোকৰ ইউটিউব ভিডিঅ'টোৰ কাৰণে কাৰণ মানুহে সেই টাইটেলটোত বিচাৰি আছে সেইটো নাম সেনেকৈ বিচাৰি আছে নাম্বার টু পজিশন হয়েছে ডেসক্রিপশনত পুরা লিখক ডেসক্রিপশন যিমানখিনি আছে কিহর উপর ভিডিও বনাইছে কি বনাইছে এই পুরা লিখি দিয়ক ডেসক্রিপশনত যে এইখিনি এইখিনি দিস ভিডিও ইজ বেসড অন আসামিস ল্যাঙ্গুয়েজ দিস ভিডিও ইজ কন্টেন্টস হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন আসামিস পুরা লিখি দিয়ক ডেসক্রিপশন পুরা লিখক আর কি করব জানে না ডেসক্রিপশনত এটা যিখিনি বস্তু আপুনি সেই ভিডিওটোত আছে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল তার আগত এটা হেজ যদি আছে হেজটো লেখক হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল অলপমান স্পেস দিয়ক সেইকেইটা একেলগে লিখিব স্পেস চেস নিদিব আর অল্প স্পেস দিয়ক হেজ হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইজ আসামিস তারপর হেজ আসামিস ভিডিও এনেকে লিখক কারণ তাতে থাকা বস্তুখিনি আপনি তাতে কোনো লিখিব এই ডেসক্রিপশন লিখিব উল্টা পুল্টা নেলিখিব নতুবা আপনার তো স্পামত স্পামত গুছি যাব তেতিয়াহলে আপনার কি হবো সেই বস্তুটো শো নকরিব গতি হেনেকা ভিডিও যদি মানুষে সার্চ করে তারপর কি হবো আপনার ট্যাগিংটো খুব ইম্পর্টেন্ট ট্যাগিংটো কি করব যে টাইটেলত নাম দিছে সেই টাইটেলটো ট্যাগিংত ইউজ করক ডেসক্রিপশনত যিখিনি দিছে সেইখিনি বস্তু আপনি ট্যাগিংত ইউজ করক আর কি করব জানে যেটা আপনি ইউটিউবত সার্চ করলে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন আসামিস তারে তলত যুনকেটা র্যাঙ্কিং দেখাইছে 1-2-3-4-5-6-7-8-9-10 যুনকেটা দেখাইছে সেইকেটা পুরা ঢালি দিয়ক আপনার ইউটিউব ট্যাক্সত তেতিয়া কি হব সেইটো সেনেকুৱা ধৰণৰ কাৰণ সেইকেইটাই বিচাৰিব মানুহ সেইকেইটা বিচাৰিছে কাৰণে টপ ৰেংকত আছে কাৰণে সেইকেইটা ইউটিউবৰ চাৰ্চ বাৰত দেখাই আছে গতিকে সেইকেইটা বস্তু আপুনি টেগিঙতো ঢালি দিয়ক চাওক আপোনার 1000 ভিউজ যদি আপোনাৰ লাখ ভাল থাকে যেহেতু আপোনাৰ সাবস্ক্রাইবার কম আপোনাৰ লাইক কি বুলি কয় 1000 ভিউজ বেছি দিন 2 দিনতো আহি যাব পাৰে আৰু মেক্সিমাম দেরি হলে এসপ্তাহ কারণ কি হয় ইউটিউবে যেহেতু আপনার নতুন চ্যানেল অলমান ট্রাস্ট করার তেখেতকলে প্রবলেম পায় কারণ ইউটিউবের একটা ধর্ম আছে রেগুলারলি যিমান পারে রেগুলারলি যদি এটাকে যদি ভিডিও ঢালে বা যিবিলাক টপ টপ ইউটিউবার আছে এই টেকনিক্যাল গুরুজি তেখেতকলেতো দিনটো দুটাকে ভিডিও ঢালে গতি দুটা ভিডিও ঢালে আর আপনার বারো যদি আপনার যদি স্পীডটো অল্প বেশি বা আপনার ধরক অল্প কিবা বেলেগ কাম সাম যদি সিমান এটা নাই বা কাম আছে কিন্তু ধরক অলপমান কামৰ পৰা সকাহ পায় তেতিয়া দুটা ভিডিও রেগুলারলি ঢালিব পারে আর যদি এটা এটা ভিডিও কিন্তু রেগুলারলি ইউটিউবত ঢালিব লাগিব কারণ ইউটিউবে আপনার বিশ্বাস করতে অল্প সময় লয় কারণ আপুনি দেখিব যিমানে আপুনি ভিডিও ঢালি আছে ইউটিউবত সিমানে আপোনাৰ ইমপ্রেশন তেখেতকলে বেলেগ 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 মানুহলৈকে আপোনার ভিডিও সমূহ পঠিয়াই থাকিব গতিকে এইকেটা টিপস কলো যোনকেটা টিপসৰ ওপৰত ভিডিও মই অসমীয়া ইউটিউবত কতো পোৱা নাই নতুন ক্রিয়েটর বিলাকৰ কাৰণে গতিকে সবে নিজৰ নিজৰ কারণে কাম করে আছে খুব খুব ধুনিয়া কথা কিন্তু মই ভাবো মই যেহেতু ইউটিউবত কোনো মানে কি পয়সা ইনকাম করার কারণে আহা নাই যে ইউটিউবের ভিডিওত মোট এড চলিব আরে চলিলে চলিব এটো পিছলৈকে কিন্তু মই এটা ভাবিছো মূলটো পেশন হয় ইউটিউবত আর যিবিলাক একচুয়ালি ইউটিউবার হব খুঁজে যে নিজের ভিডিওতে চালা 1000 ভিউজ এটা আহিলে মূলতো আগতে সপোন আছিল কিন্তু এতিয়া বাৰু আহে 1.7K 1K 1K প্লাস এনেকুৱা বাৰু আহে এটা ভাল লাগে কারণ কারণ প্রথমতে তো আহা নাছিল প্রথমে 5টা ভিউজ 10টা ভিউজ 15টা ভিউজ 20টা ভিউজ কিন্তু এতিয়া 1.5K 1.7K এনেকুৱা ধরনের ভিউজবিলাক আহি আছে তার কারণে নথৈ আনন্দিত আর যদিহে আপোনালোকে যদি আজি মোৰ কথাত যদি একমত আৰু তেতিয়াহ'লে ভাল লাগিলে আপোনালোকে ইমান ধুনীয়াকৈ ছাপোৰ্ট দি গৈছে মোৰ ভিডিঅ'বিলাকত থেংক ইউ আৰু মোৰ এই ইউটিউব চেনেলটোত নতুন ইউটিউবাৰ্ছবিলাকৰ কাৰণে মোৰ ভিডিঅ'বিলাক থাকিব আৰু ময়ো এতিয়া চেষ্টা কৰি আছোঁ ৰেগুলাৰলি ভিডিঅ' আপলোড দিয়াৰ কাৰণে গতিকে আজিলৈকে ইমানে যদি মোৰ ভিডিঅ'টো ভাল লাগিছে তেতিয়াহ'লে লাইক কৰি দিবা কমেণ্ট কৰি দিবা শ্বেয়াৰ কৰি দিবা আৰু শেষত
এই সাবস্ক্রাইব করার কারণে একবারে নাপরিবা, কারণ মই কেতিয়াও থিওরিটিক্যাল টপিকের উপর ডিসকাস করে পেলায় ভিডিও নবনাও, মই ভিডিও বনাও সদায় প্র্যাকটিক্যাল টপিকের উপর। ওকে দেন, বাবাই, নেক্সট ভিডিও আহি আছে এটা প্র্যাকটিক্যাল টপিকের উপর। সাবস্ক্রাইব, 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 বাই।